তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ তোমাদের ইতিহাসের প্রথম মক টেস্ট সিরিজ শুরু হচ্ছে। প্রতিটা কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং যেগুলি আসার সম্ভাবনা বেশি সেগুলি কিন্তু বেশি করে করানো হবে, ঠিক আছে? এবং তোমরা অবশ্যই কিন্তু তোমাদের স্কোরটা জানিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা পরিমাণে প্রিপেয়ার হয়েছো, ঠিক আছে? কম বেশি অত প্রয়োজন নেই, এখন তোমাদের আরও ইম্প্রুভ করার কিন্তু সময় আছে। তাই তোমাদেরকে বলছি, প্লিজ একটু কমেন্ট বক্সে তোমাদের স্কোরগুলি আমাকে জানিও, ঠিক আছে? এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে বাংলার যেসব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলি এবছরে আসার সম্ভাবনা সবথেকে বেশি সেগুলি কিন্তু সমস্তটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, এবং তার সাথে কিন্তু শর্ট কোয়েশ্চেনও মক টেস্ট কিন্তু চলছে, ঠিক আছে? তো চলো ইতিহাসে যেসব কোয়েশ্চেনগুলি আজকে আলোচনা করা হবে সেগুলি শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটি হল, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? জন স্টুয়ার্ট মিল, ভিনসেন্ট স্মিথ, কোলব্রুক না জেমস প্রিন্সেপ? সঠিক উত্তর কী হবে? ভিনসেন্ট স্মিথ। দ্বিতীয় প্রশ্ন, বিরসালিঙ্গম দক্ষিণের কী নামে পরিচিত? রামমোহন রায়, বিবেকানন্দ, বিদ্যাসাগর না গান্ধীজি? সঠিক উত্তর কী হবে? বিদ্যাসাগর। তিন নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন? রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর না দিরোজিও? সঠিক উত্তর কী হবে? দেবেন্দ্রনাথ ঠাকুর। দেখো, তোমরা যদি কোনো উত্তর না পারো তাহলে ভয় খাবার কোনো প্রয়োজন নেই, আরেকবার দেখে ভিডিওটা রিভিশন করে নেবে, ঠিক আছে? দেখো চার নম্বর প্রশ্ন, কি রাজতরঙ্গিনী রচনা করেন? কৌটিল্য, কলহন, কালিদাস না বিলহন? উত্তরটা কী হবে? কলহন। পাঁচ নম্বর প্রশ্ন, ভারতে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয় কত সালে? 1784, 1798, 1774 না 1874? সঠিক উত্তর কী হবে? 1784। পরের প্রশ্ন, বর্তমান ভারত কে রচনা করেন? বিবেকানন্দ, রামমোহন, বিদ্যাসাগর না রবীন্দ্রনাথ? সঠিক উত্তর কী হবে? বিবেকানন্দ। সাত নম্বর প্রশ্ন, রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন? লর্ড মিন্টো, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর, সম্রাট বাহাদুর শাহ না রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তরটা কী হবে? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। আট নম্বর প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন? শ্রী অরবিন্দ, দাদাভাই নৌরোজি, গান্ধীজি না সুরেন্দ্রনাথ? উত্তরটা কী হবে? দাদাভাই নৌরোজি। ন নম্বর প্রশ্ন, মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? মাদ্রাজ, লাহোর, লখনউ না পাঞ্জাব? উত্তরটা কী হবে? লাহোর অধিবেশনে। দশ নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন? ভটনাগর, রাজরামান্না, মেঘনাথ সাহা না হোমি ভাবা? উত্তরটা কী হবে? হোমি ভাবা। তো এই দশটা প্রশ্নের মধ্যে তোমাদের স্কোরটা কত হলো আমাকে প্লিজ জানিও, এবং পরবর্তীকালে আমরা দ্বিতীয় পার্টটি নিয়ে আলোচনা করব। এবং তোমাদের এই সিরিজগুলো কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।